হ্যালো এভিওন ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত যাবে বন্ধুরা জিএনএমএএম নার্সিং পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হতে পারে একটা প্রশ্ন তোমাদের ছিল যে স্যার অ্যাডমিট কার্ড কবে থেকে পাবো দ্বিতীয় একটা প্রশ্ন যে পরীক্ষার সেন্টার অর্থাৎ এক্সাম সেন্টার বা এক্সাম ভেনু কোথায় হবে সেটা কী করে জানবো অর্থাৎ বাড়ি থেকে কি খুব দূরে পাঠিয়ে দেওয়া হবে নাকি বাড়ির খুব কাছে হবে না কি আমাকে স্যার আগের দিন পৌঁছাতে হবে এটা নিয়ে তোমাদের একটা বড়ো মাথা ব্যথা দেখা যাচ্ছে সেটা নিয়ে আমি একটা কথা বলবো যে এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়তে পারে Okay. তৃতীয় পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকের অভিভাবক প্রত্যেকের কিন্তু একটা চিন্তা আছে যে পরীক্ষাটা কি আদৌ চোদ্দোই জুলাই হবে কারণ তোমরা জানো যে মহামান্য হাইকোর্ট থেকে একটা রায় এসেছে যে যারা দু হাজার দশের পর ও বিসি সার্টিফিকেট পেয়েছে তাদেরকে নিয়ে তাদের ওটা ক্যান্সেল করেতে হবে পরবর্তীকালে তারা কোনো চাকরি পরীক্ষা বা রকম কোনো রিজার্ভেশন কোটায় কিন্তু আওতায় আসবে না তো এটা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল আমি কি নিজে কালকে আমি ডাব্লিউ তে কলও করেছিলাম সেখান থেকে কি কি জানতে পারলাম বিষয়টা বলবো যে পরীক্ষার ডেট কি আদৌ পিছবে আর এই যে ওবিসিদের নিয়ে তাদের কি মতামত তাদের কি ভাবনা চিন্তা চলছে সেই বিষয়টা কি জানবো ওকে তো প্রত্যেকটা জিনিস একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলবো ভিডিওটা অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে একটা পয়েন্ট মিস হলে কিন্তু পরে সমস্যা হবে ওকে তো অ্যাডমিট কার্ড নিয়ে জানা জানার থাকে তাহলে তুমি তোমার এক্সাম সেন্টার যদি জানার থাকে তাহলে তুমি তোমার নিজের জেলা এবং আশেপাশের যে তুমি কোথায় বাস করছো সেটা একটু বলে দে ঠিক আছে তোমার জেলার নামটা কি একটু বলে দেবো ঠিক আছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে দিও আমি সেই হিসাবে কিন্তু বলে দেবো প্রত্যেকটা জেলাভিত্তিক পশ্চিমবঙ্গে যার যেখানে বাড়ি কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ যার যেখানে বাড়ি আমি সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ বলে দেবো যে কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়তে পারে ঠিক আছে তার একটা একটা আইডিয়া তোমাদের দিয়ে ওকে ফার্স্টে দেখে নাও একটা মোটিভেশনাল কোর্ট ওকে দেখো একটা সুন্দর কাজ খুব সুন্দর একটা কাজ তৈরি হয়েছে এখন এই মুহূর্তে তোমাদের মনে হবে না স্যার থাক এখন তো মানে পরীক্ষা হবে না ছেড়ে দিই পরীক্ষা আমি এখানে সাবধান বানিয়ে দেবো ঠিক আছে খুবই মন দিয়ে দেখো ভিডিওটা কারণ এটা কিন্তু মানে জাস্ট এমনি এমনি ভিডিওটা বানানো হয়নি প্রত্যেকটা স্টুডেন্টের প্রচুর কমেন্ট ছিল প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এখন অনেকটাই কিন্তু ভেঙে পড়েছে মানে অনেকেই ভাবছে স্যার আমরা হয়তো আর অভিষি হিসেবে কোনো কাজই দিতে পারবো না কোনো কিছুই হবে না ফালতু হয়ে গেলো আমাদের পুরো জীবনটা শেষ আমি কথাটা বলবো ওকে দেখো একটা যে সুন্দর মানে কি বলবো একটা কাজ দেখতে পাচ্ছো এরকম সুতোর কাজ ঠিক আছে উল উল সুতো দিয়ে বানিয়েছে তো সফলতার সবাই দেখছি কিন্তু এর পিছনে যে লুকিয়ে থাকা কষ্ট যে লুকি থাকা পরিশ্রম সেটা কিন্তু সবাই দেখি না ঠিক আছে তার একটা ভালো মোটিভেশন কর দিলাম যে সব সময় ভেবো না যে আমি মানে পরিশ্রম করছি কেউ দেখছে না পরিশ্রমটাও কেউ দেখবে যখন তুমি কাজটা সুন্দর করবে ঠিক আছে তাহলে এটা গেল একটা মোটিভেশন কোড এবার দেখো তোমাদের দেখিয়ে দিই আগে অ্যাডমিট কার্ড কীরকম দেখতে হয় আমি তোমাদের মানে অ্যাকচুয়ালি সিকিউরিটির কারণে সমস্ত কিছু হাইড করে দিয়েছি যেমন দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট নেম কিন্তু হাইড করে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার হাইড করে দিয়েছে এগুলো সব তোমাদেরও থাকবে যখন অ্যাডমিট কার্ড বেরোবে কবে বেরোবে সেটা একটু বলে দিচ্ছি তাহলে কীরকম দেখতে হয় দেখে এই দেখো এরকম একটা লোগো থাকবে ঠিক আছে এরকম একটা লোগো থাকবে লোগো দেওয়া থাকবে এবং এখানে কিন্তু লেখা থাকবে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামেশন বোর্ড দু হাজার চব্বিশে এনএম জেএনএম পরীক্ষা ঠিক আছে এক্সাম অ্যাডমিট কার্ড এরকমভাবে লেখা থাকবে লেখানোর পর এখানে কিন্তু তোমাদের যে যে ডিটেলসগুলো দেওয়া থাকবে ওটা দেখে নেবে যে তোমার সাথে ম্যাচ করছে কিনা যেটা তুমি দিয়েছিলে তার সাথে ম্যাচ করছে কিনা যেমন প্রথম হচ্ছে তোমার নামটা অবশ্যই দেখে নেবে ওকে রোল নাম্বার দেওয়া থাকবে এই রোল নাম্বারটা তুমি তখন পাবে যখন অ্যাডমিট কার্ড আসবে ওকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া থাকবে আর ডেট অফ বার্থ এই এই কয়েকটা জিনিস লেখা থাকবে এই এই কয়েকটা জিনিস অবশ্যই মিলিয়ে নেবে একটা জেন্ডারটা তো এই পাঁচটা জিনিস অবশ্যই মিলিয়ে নেবে যে হ্যাঁ আমার ম্যাচ করছে কি করছে না ছবি অবশ্যই ছবি কিন্তু ম্যাচ করে নেবে অনেক সময় দেখা যায় যে হয়তো ছবি তুমি মানে ভুল ভাল বসেছো বা হয়তো কোনো ইয়ে হয়েছে বা হয়তো অন্য কারোর ছবি চলে সেটা খুব কমই রেয়ারই দেখা যায় বাট তবু একবার চেক করে নেবে ঠিক আছে না হলেও তুমি তোমার হাতে মানে কিছু করার থাকবে ওকে আচ্ছা এগুলো দেখার পর থেকে ফাদার নেম মাদার নেম এগুলো তো সব একবার ম্যাচ করে নেবে অ্যাড্রেস সব কিছু ম্যাচ করছে কিনা এটা তোমার হচ্ছে তোমার ডিটেলস অর্থাৎ তুমি যা যা ফিল করেছো সেটাই যে স্যার আমি তো এটা দিইনি অথচ চলে এসেছি এরকমটাও সহজে হয় না যদি এরকম হয় ডাব্লিউ বিজেইতে কল করে নেবে ঠিক আছে তাহলে এখানে এই সমস্ত বিষয়গুলো বোঝা গেল এখানে একটা কিউআর কোড থাকে এই কিউআর কোডটা তোমার জন্য নয় জাস্ট তুমি তোমার কাজের মানে এখন আপাতত তোমার কিছু করতে হবে না শুধু রেখে দেবে অ্যাডমিট কার্ডটা কিছু করতে হবে না কালার প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করার পর তোমার তোমার ছবি দেখে নেবে তোমার ছবি নিচের সিগনেচারও থাকবে ওকে এবার মেন জায়গাটা আসি যে মেন জায়গাটা কি আমরা এত কিছু তো দেখলাম এগুলো সব আমাদের ডিটেলস এবার আমি দেখব কি অর্থাৎ অ্যাডমিট কার্ডের থেকে ইম্পর্টেন্ট জায়গাটা কোনটা তো আমি দেখো এই ইম্পর্টেন্ট জায়গাটা একটু একটু জুম করে নিই তাহলে ভালো বুঝতে পারবে এই দেখো এইখানে লেখা থাকবে এক্সাম সিটি এক্সাম সিটি বা এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ তোমার পরীক্ষাটা হবে কোথায় সেটা তোমার লেখা থাকবে এবং তার প্রপারলি অ্যাড্রেস তার যে মানে সম্পূর্ণ যে ঠিকানা সেটা কিন্তু তার ওখানে লেখা থাকবে দেখো লেখা আছে একটা অ্যাড্রেস দেওয়া আছে সেটা সে যখন সিলেক্ট করেছিল তখনই কিন্তু দিয়েছিল ওকে তাহলে সেই অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে তার জেলা তার হচ্ছে কি পুলিশ স্টেশন তার মানে সমস্ত পিনকোড সমস্ত কিছু দেওয়া থাকবে তোমাকে কোনো অসুবিধা হবে না তুমি জাস্ট ওটা কিন্তু কপি করে নিতে পারো ওখান থেকে বা তুমি জিপিএসি গিয়ে সার্চ করতে পারো যে কোথায় রয়েছে তুমি তাহলে দেখে নিতে পারবে এক্সাম যে তোমার হচ্ছে কি সেন্টার কোড সে সেন্টার কোডও দেওয়া থাকবে কবে পরীক্ষা হচ্ছে ডেট অফ এক্সামিনেশান সেটাও দেওয়া আছে দেখো এক্সাম সেন্টার এক্সামের যে ডেটটা সেটাও দেওয়া থাকবে তোমাদের যেহেতু এটা দু হাজার তেইশে দেখাচ্ছি অবশ্যই তোমাদের দু হাজার চব্বিশে দেখাবে চোদ্দোই জুলাই ওকে আর এক্সাম টাইম অর্থাৎ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত তোমার পরীক্ষাটা আছে সেটাও দেওয়া থাকবে এত কিছু দেওয়া থাকবে এই পার্টটা হচ্ছে থেকে ইম্পর্টেন্ট ওকে এই পার্টটা হচ্ছে থেকে বেশি ইম্পর্টেন্ট বোঝে গেল তাহলে এই পুরো ব্যাপারটা দেখিয়ে দিলাম যে অ্যাডমিট কার্ড কীরকম দেখতে হয় ওকে অ্যাডমিট কার্ড কীরকম দেখতে হয় বলে দিলাম আচ্ছা এবার যে প্রশ্নটা আসছে তাহলে অ্যাডমিট কার্ডটা পাবো কবে অর্থাৎ আমরা কবে থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো এই একটা প্রশ্ন আছে তো আমি একবার দেখিয়ে দিই তোমার তারপর বলবো এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়তে পারে চলো তো ফার্স্টে আগে দেখিয়ে দিই এক্সাম সরি অ্যাডমিট কার্ড কবে পাবে এইটা হচ্ছে জিএনএমএন এম দু হাজার চব্বিশের টেন্টিভ যে টাইম টাইম টেবিল ওকে অর্থাৎ যে সময়সূচিটা ডাউনলোড করতে বলা হয়েছিল সেই সময়সূচিতেই লেখা আছে দেখো যে পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড অর্থাৎ কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটা দিয়েছে দেখো পাঁচ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের কিন্তু জুলাই মাসের পাঁচ তারিখ থেকে হাতে এখনও প্রায় কিন্তু এক মাসের মতো সময় আছে ঠিক আছে এখনই তারা করার কোনো দরকার নেই এক মাস পর তোমরা কিন্তু এখানে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে অর্থাৎ অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু দেখতে পাবে এবং কিভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদেরকে যখনই অ্যাডমিট কার্ড দেবে আমি অবশ্যই বলে দেবো ওকে তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তুমি কোন জেলা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে দিও দেখো আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর ফ্রি ক্লাসেস রয়েছে প্রচুর প্র্যাকটিস কোয়েশ্চেন রয়েছে ম্যাথ ইংলিশ সমস্ত সাবজেক্টে কিন্তু সুন্দর করে কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে অবশ্যই কিন্তু সেটা দেখতে পারো আমাদের পেইড ব্যাচ যেটা ভর্তি নেওয়া হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সুন্দর করে ক্লাসও হচ্ছে মজা করে ক্লাস হয় ঠিক আছে মক টেস্ট সেটাও দিতে পারো ক্লাসের জন্য মাত্র সাতশো টাকা লাগছে তোমার যদি আরও বিস্তারিত জানা থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর মক টেস্টের জন্য একশো কোটি টাকা যার মনে হবে যদি আমি মক টেস্ট নেবো তাহলে মক টেস্ট নেবে যার মনে হবে যে আমি ক্লাস নেবো তাহলে ক্লাস নিতে পারো ঠিক আছে তোমাদের উপর নির্ভর করছে তাহলে পাঁচ সাত দু তারিখ থেকে অর্থাৎ শুক্রবার থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো এবং এটা চলবে কতদিন এটা চলবে কিন্তু পরীক্ষার দিন পর্যন্ত অর্থাৎ চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তুমি এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে বোঝা গেল তাহলে হাতে একটা সময় আছে এখন এটা নিয়ে ভাবার কোনো ব্যাপার নয় আচ্ছা এবার নেক্সট পয়েন্টটা যাবো যে তোমার এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে তার একটা একটা ছোট্ট ইনফরমেশান দিই তারপরে আমি তোমাদের ক্লাসটা আবার কন্টিনিউ করছি বন্ধুরা আমি গুগলে গিয়ে সার্চ করলাম এন এম জি এন এম বেস্ট বুক দু হাজার চব্বিশ আমি প্রথমেই যে বইটা পেলাম সেটা হচ্ছে এক্সাম বাংলা একটি বই দেখো বন্ধুরা আমি এই বইটা নিয়ে অনেকবার বলেছি এক্সাম বাংলার বইটা অবশ্যই একটা ভালো রকম রেসপন্স পাচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে যে এত সুন্দর একটা বই এত কম মূল্যে কিন্তু পাওয়া যায় না দেখো সত্যি কথা বলতে গেলে প্র্যাকটিসের জন্য বইটা বেস্ট ঠিক আছে আমি আবারও বলছি শুধুমাত্র প্র্যাকটিসের জন্য তুমি যদি এখন কনসেপ্ট না ক্লিয়ার রাখো তাহলে এই বইটা নেওয়া না নেওয়া কোনো মানে কোনো ব্যাপারই থাকবে না তাহলে ঠিক আছে আগে তোমাকে ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট যে তুমি পড়েছো পুরো বিষয়টা ক্লিয়ার আছে ক্লিয়ার থাকার পর তখন এই বইটা কিনবে বইটার দাম বইটার নামই হচ্ছে তিরিশটি সাজেস্টেড প্র্যাকটিসের এম জি এম অ্যাডভান্স মক ফাইটার বোঝা গেল এই বইটার মধ্যে কী কী পাচ্ছ দেখো প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াজ অর্থাৎ ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এইভাবে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ এ লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী অর্থাৎ তোমাদের যে ডাব্লুবি যে লেটেস্ট প্যাটার্ন খুঁজে দিয়েছিলো সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু ক্লাস মানে কোয়েশনগুলো পাচ্ছ দ্বিতীয়ত হচ্ছে ডাব্লুবি আচ্ছা প্রতিটি সেটে কিন্তু রিজনিং এবং ম্যাথের কমপ্লিট যে একটা সমাধান সেই সমাধান কিন্তু দেওয়া আছে ওকে কমপ্লিট সমাধান দেওয়া আছে এবং সব থেকে বড়ো ব্যাপার সবথেকে বড়ো ব্যাপার কি সেটা হচ্ছে ওয়েম আর কিন্তু এই বইটার মধ্যে পেয়ে যাচ্ছে অর্থাৎ কিছু ফ্রি ওএমআর বুকলেট সেটা কিন্তু দেওয়া হয়েছে ওকে তো বইটা যদি মনে করো যে নেবো তাহলে কী করবো তাহলে দেখো তুমি চাইলে এক্সাম বাংলা যে অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে সেখানেও প্রবেশ করতে পারো অথবা দেখো ডেসক্রিপশন বক্সে না আমি তিনটে লিঙ্ক দিয়ে দিয়েছি একটা হচ্ছে তোমার একটা হচ্ছে ফ্লিপকার্টের লিঙ্ক দেওয়া আছে একটা অ্যামাজনের লিঙ্ক দেওয়া আছে কি বললাম ফ্লিপকার্ট ওকে ফ্লিপকার্ট একটা হচ্ছে অ্যামাজন আর একটা কি আর একটা হচ্ছে এদেরই একটা ওয়েবসাইট অর্থাৎ এক্সাম বাংলার একটা ওয়েবসাইট দেওয়া আছে তুমি চাইলে যে কোনো একটাতে ক্লিক করে তোমার যেটা মনে হবে যেখান থেকে মনে হবে যে একটু কম খরচে পেয়ে যাচ্ছি কারণ একাকাছি এক রকম টাকা পয়সা দেখাতে পারে যেখানে কমে পাবে সেখানে অর্ডার দিতে পারো আর একটা কথা বলে রাখি সেটা কি সেটা হচ্ছে যে নিয়ারেস্ট যে কোনো বইয়ের দোকান থেকেও তুমি কিন্তু বইটা সংগ্রহ করতে পারো ঠিক আছে বইটার দাম কত বইটার দাম অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড ঠিক আছে মানে মোটামুটি তিরিশ তিনশো টাকার মধ্যে কিন্তু বইটা পেয়ে যাবে কম বেশি এবার কোথাও দু দশ টাকা কমও পাবে সেটা তোমার যেখানে কম পাবে সেটা থেকে নিয়ে নেবে ওকে তাহলে এই গেল আমার এক্সাম বাংলা বইটা এবার আমি তোমাদেরকে কমপ্লিটলি আবার যে ক্লাস ছিল সেই ক্লাসে ফিরে নিয়ে যাচ্ছি চলো বন্ধুরা আমরা জানি যে চোদ্দোই জুলাই আমাদের পরীক্ষা কিন্তু অনেক জায়গায় শোনা যাচ্ছে যে পরীক্ষাটা নাকি ক্যান্সেল হতে পারে তার কারণ কি তার প্রধান কারণ বলা হচ্ছে যে ওবিসির যে একটা জট তৈরি হয়েছে একটা জটিলতা তৈরি হয়েছে যে একটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে কী হয় রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা যদি স্বচ্ছতা না থাকে অর্থাৎ দেখা গেল যে আমি তাকে নিয়ে নিলাম বা পরবর্তীকালে দেখা গেল যে সেখানে আবার কোর্ট কেস হয়ে গেল তখন কি ফেসে যাবে তারা সেটার জন্য কিন্তু আমাদের রাজ্য কিন্তু সময় চেয়ে নিয়েছে রাজ্য কিন্তু এবার সেটা এগেনস্টে কিন্তু চ্যালেঞ্জ করতে চলেছে সুপ্রিম কোর্টে আমি সেই বিষয়টা বলবো এবার এইখানে কি হচ্ছে অনেক কিন্তু এক্সাম যে সমস্তগুলো হয় যেমন তোমার হয়ে গেলো ডাব্লিউ পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু সব থমকে আছে কারণ এই একটা রায়ের অপেক্ষায় ঠিক আছে কারণ দেখা গেল যে মানে রায় অপেক্ষা রায় না দিয়েই তারা হয়তো মানে এটা ইয়ে করে নিল রিক্রুটমেন্ট করে নিল বা এটা হয়তো তাদের মধ্যে প্রক্রিয়ার মধ্যে চলে গেল পরবর্তীকালে সমস্যা হতে পারে তারা একদম ক্লিয়ারভাবে কিন্তু এটা করতে চাইছে আমি একটা প্রতিবেদনে দেখাবো তো দেখে নাও আগে অ্যাডমিট কার্ডটার ব্যাপারে কী বলা হচ্ছে দেখো পরীক্ষা কেন্দ্র কিন্তু বলা হয়েছে পরীক্ষা কেন্দ্র সাত নম্বর পরিশিষ্ট দেওয়া আছে অর্থাৎ এই যে তোমার পরীক্ষার নিয়মাবলীগুলো দেখে নেবে একবার হ্যাঁ পরীক্ষা কী কী নিয়মাবলী আছে অর্থাৎ পরীক্ষার আগে যে তোমাকে কী কী মানতে হবে পরীক্ষার হলে গিয়ে দেখো পরীক্ষা শুরুর অন্তপক্ষে তিরিশ মিনিট আগে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে দেখা গেলো যে তুমি পরীক্ষা কেন্দ্রে যাচ্ছ পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে ঠিক আছে যে বাড়ি থেকে কাছাকাছি তো আমি পাঁচ মিনিট আগে বেরোবো ব্যাস পেয়ে যাবো দেখা গেল কোনো কারণে তুমি হয়তো কোনো কারণে দেখা গেলো তুমি হয়তো বাস পেলে না বা যাই হোক তুমি হয়তো পৌঁছাতে পারলে না তোমার কিন্তু আর পরীক্ষাটা দেওয়া হবে না একটা বছর কিন্তু কোনো শেষ হয়ে যাবে তাহলে এইগুলো কিন্তু অবশ্যই মেনে চলবে দেখো পরীক্ষার দিন কোনো অসুবিধা এড়াতে পরীক্ষা কেন্দ্রের সঠিক অবস্থান এবং যাতায়াতের উপায় সম্পর্কে আগে থেকে নিশ্চিত হয়ে নেওয়া উচিত অর্থাৎ আগে থেকে একটা জেনে নেবে বাড়ির যে বড় অভিভাবক আছে তাদের সাথেও যেতে পারো দাদা বা বাবা বা মা যারা যে একজনের সাথে যাবে ঠিক আছে একা একা যেতে যাও না কারণ দেখা গেল যে তুমি হয়তো কোনো কারণে কোনো অসুবিধার সম্মুখীন হলে সেটা কিন্তু তুমি সমাধান করতে পারবে না বোঝা গেল তারপরে দেখো তিন নম্বর বাজে অ্যাডমিট কার্ডে উল্লিখিত কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে প্রার্থীকে ওই পরীক্ষায় বসতে দেওয়া যাবে না অর্থাৎ তুমি দেখা গেলো মনে করলো যে আমার বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রটা দূরে হয়ে গেলো এক্সাম সেন্টারটা দূরে আছে আমি আমার পছন্দ মতো এক্সাম সেন্টারে বসে গেলাম যে আমি এখানে পরীক্ষা দেবো এটা কিন্তু হবে না লিখেই দেওয়া হয়েছে একদম ক্লিয়ারলি তারপরে দেখো চার নম্বর বাজে কোনো প্রার্থী তার জন্য বরাদ্দ আসন ছাড়া অন্য কোনো আসনে বসলে তার প্রতিবেদন মানে বাতিল করা হবে এটা বলে দেওয়া হয়েছে আচ্ছা বেশ এবার দেখো তোমাদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার জন্য কোন কোন ডকুমেন্ট কোন কোন বিষয় বা কোন কোন মানে অ্যাকচুয়ালি যে ইয়ে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে প্রথম হচ্ছে প্রমাণপত্র হিসেবে তোমাকে কিন্তু ওই জিএনএম এলেন দু হাজার চব্বিশে অ্যাডমিট কার্ড এ অবশ্যই যেটা যখন ডাউনলোড করতে পারে তখন ডাউনলোড করে এটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে লিখে দিয়েছে মুদ্রিত কপি নিয়ে যেতে হবে অর্থাৎ তোমার প্রিন্ট কপিটা নিয়ে যেতে হবে দ্বিতীয় হচ্ছে অনলাইন আবেদনের সময় আপলোড করা রঙিন ছবির একটি কপি অর্থাৎ তোমাকে পাসপোর্ট সাইজ ছবি একটা নিয়ে যেতে হবে ঠিক আছে আমি যখন অ্যাডমিট কার্ড দেবে তখন আরও সুন্দর করে বলে দেবো আপাততটা জেনে নাও তাই দেখো আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ওকে তাছাড়া হচ্ছে দশম স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস টেনথের যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যেতে পারবো স্কুল আইডি কার্ড যে কোনো একটা আইডি কার্ড নিয়ে যেতে পারা আইডি মানে কিন্তু আইডেন্টি কার্ড মানে স্কুলের আইডি কার্ড সেটাও নিয়ে যেতে পারো ঠিক আছে লেখাও আছে দেখো স্কুলের আইডি কার্ড নিয়ে গেলেও হবে মানে যে কোনো একটা তোমার কাছে যদি আধার কার্ড না থাকে তুমি প্যান কার্ড নিয়ে যেতে পারো প্যান কার্ড যদি না থাকে তুমি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে পাসপোর্ট নিয়ে যেতে পারো যদি পাসপোর্টও না থাকে তাহলে ক্লাস টেনের যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ড নিয়ে যাবে অথবা স্কুলের যে আইডি কার্ড সেটা নিয়ে মানে যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে ঠিক আছে এগুলো নিয়ে যেতেই হবে আর কি কি নিয়ে যেতে পারবে না অর্থাৎ এক্সাম সেন্টারে কোন কোন জিনিসগুলো অ্যালাউ নেই সেটা দেখে নাও দেখো প্রথম কথা হচ্ছে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোনো লিখিত মুদ্রিত উপাদান অর্থাৎ তুমি কোনো বই ছিঁড়ে নিয়ে চলে গেলে বা হয়তো কোনো পেজে লিখে নিয়ে চলে গেলে বা ক্যালকুলেটার ঠিক আছে কলম ডকুমেন্ট আচ্ছা বলে রাখি কোনো রকম কোনো পেন কিন্তু অ্যালাউ করে না ওরাই খন থেকে পেন দেবে ঠিক আছে মানে তোমাকে পেন নিয়ে যেতে হবে না ওরাই পেন দিয়ে দেবে তবে দেখো ডকুমেন্ট পেন বা লক টেবিল ঠিক আছে রি রিস্ট ওয়াচ অর্থাৎ ফোন মানে মোবাইল তো বাদই দাও মোবাইল তো নিয়ে যেতে পারবেই না আর যারা মোবাইল হয়তো ভাবছে লুকিয়ে চলে নিয়ে যাবো ওখানে মেটাল ডিটেক্টর থাকে এবং ওটাতে ধরা পড়লে তোমায় কিন্তু পরীক্ষাটা বাতিল করবেই করবে তোমার এগেন্স্টে কিন্তু মানে কেসও করে দিতে পারে ঠিক আছে আইনি পদক্ষেপও কিন্তু গ্রহণ করতে পারে তো আগের বার এরকম ঘটনা ঘটেছিল দু একটা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা তার ফলে কিন্তু অনেকের কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যায় তো অবশ্যই এটা মাথায় রাখবে লিস্টও আছে মানে ঘড়ি এসব নিয়ে যাওয়া যাবে না ঠিক আছে এগুলো বহন করতে দেওয়া যাবে না লেখায় আছে এবং এই ধরনের আইটেম সহ বা যে কোনো প্রার্থীকে তার প্রার্থীর বিরুদ্ধে রিপোর্ট করা হবে রিপোর্ট করার অর্থ কিন্তু মানে এফআইআর ঠিক আছে খুব সাবধান এগুলো কিন্তু খুবই মানে খারাপ জিনিস আচ্ছা তো দেখো এবার এই বিষয়গুলো বলে দেওয়া আছে একটু পড়ে নিও আমি পরে আবার বলবো আপাতত এই জায়গাটা স্যার আর ওয়েম ব্যাপারটা অনেকের ভয় জায়গা স্যার ওয়েম আর কী করে ফিল আপ করবো একটু কমেন্ট করে দিও আমি অবশ্যই দু চার দিনের মধ্যে একটা ওয়েম আর শিট কীভাবে ফিল আপ করবে সেটা একটা ভিডিও নিয়ে আসবো ওকে তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা এক হাজার লাইক কিন্তু দরকার এক হাজার লাইক অবশ্যই বন্ধুর সাথে থেকে নিয়ে আসো তা আমি অবশ্যই কিন্তু সেইভাবে সুন্দর করে বোঝাবো এবার তোমাদের বলে দিই কোথায় কোথায় তোমাদের পরীক্ষা সেন্টার করলে পড়বে ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা দেখো আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে তোমাদের জোন কোথায় কোথায় আছে দেখো আলিপুরদুয়ার রয়েছে এই জোন কোড হচ্ছে দশটা ঠিক আছে বাঁকুড়ার মধ্যে বাঁকুড়াতে রয়েছে বাঁকুড়ার মধ্যে বিষ্ণুপুর বীরভূমের মধ্যে বোলপুর বীরভূমদের সিউড়ি এই যে জায়গাগুলো এবার বলে স্যার এখানে আমি কি করে বুঝবো যে এখানে কোথায় কোথায় হতে পারে দেখো এই যে আলিপুরদুয়ার মনে করে তোমার বাড়ি আলিপুরদুয়ার তোমার বাড়ি কোথায় অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও ভালো করে বুঝে নাও কি বলতে যাচ্ছি ধরো তোমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার তো এই আলিপুরদুয়ারের মধ্যে যতগুলো তোমার স্কুল আছে প্রাইমারি স্কুল বা তোমার হাই স্কুলগুলো রয়েছে এই ম্যাক্সিমাম সব স্কুল বা কলেজেই হয় পরীক্ষাগুলো ঠিক আছে তো এই স্কুলেই তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হবে অর্থাৎ এই জায়গায় নির্দিষ্ট করে জায়গা বলা নেই তো এই যে কোনো জায়গা হতে পারে যেমন ধরো বীরভূমে অর্থাৎ বীরভূমের মধ্যে তোমার বাড়ি সিউড়িতে তো শিউড়ির যতগুলো স্কুল কলেজ আছে দেখবে সবগুলো জায়গাতেই কিছু না কিছু পরীক্ষা হচ্ছে এম জিন মানে কোনো না কোনো ছেলে মেয়ে ঢুকছে ঠিক আছে তো এগুলোর মধ্যে অ্যালটমেন্ট আছে বা সেটা আমি বলতে পারবো না এখান থেকে যে কীভাবে কোথায় হবে তোমাদের এইটুকু নির্দিষ্ট দেখো যখন তুমি ফর্ম ফিল করেছিলে তখন যে এক্সাম সেন্টারগুলো চুজ করতে বলেছো তিনটে মধ্যে এক্সাম সেন্টার চুজ করতে বলেছিল তার মধ্যে থেকেই ঠিক আছে তার মধ্যে থেকেই এবার জোন হিসেবে তখন দেবে দেখা গেলো তুমি প্রথম চুজ চুজ করলে মুর্শিদাবাদ আমি মুর্শিদাবাদটা দেখাচ্ছি একটু পরে তো অবশ্যই কমেন্ট করে দেবে হ্যাঁ যে তোমার বাড়ি কোথায় তাহলে সেই হিসেবে আমি আবারও বলে দেবো দেখো এই যে হাওড়া হুগলি মালদা এরকম মালদার পর মুর্শিদাবাদ এরকম মুর্শিদাবাদের মধ্যে তিনটে জায়গা আছে এটা বহরমপুরে আছে একটা জিয়াগঞ্জ আছে একটা রঘুনাথগঞ্জ আছে অর্থাৎ যাদের বাড়ি এই কয়েকটা জায়গার আশেপাশে তাদের কিন্তু সেন্টার এখানেই পড়বে ঠিক আছে এবার দেখা গেলো তোমার বাড়ি হচ্ছে এর মধ্যে নেই অন্য জায়গায় আছে তাহলে তোমাকে বাইরে পড়তেই পারি ঠিক আছে তাদের হিসেবে তুমি যেটা চুজ করেছো সেই হিসাবে তোমাকে দেবে মানে একদম না যে তুমি চুজ করেছো কলকাতা তোমাকে দিয়ে দিলো তোমাকে হুগলি দিয়ে দিলো এরকমটা নয় মানে ওই কলকাতার মধ্যেই দেখা গেলো যেখানে যেখানে তোমার সেন্টারগুলো আছে এবং কলকাতা দেখিয়ে দিই কলকাতার মধ্যে দেখো দেখা রেখা আছে কলকাতার মধ্যে সেন্ট্রাল কলকাতা যেমন মৌলালি বেলেঘাটিয়া ঠিক আছে বা বেলেঘাটা তারপর দেখো নারকেল ডাঙা তারপর দেখতে পাচ্ছো ফুলবাগান ঠিক আছে কাকুরগাছি পার্ক সার্কাস এই সমস্ত জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা থাকে দেবে এবং সেখানেও একটা স্কুল থাকবে বা যে কোনো একটা কলেজে তোমাকে এখানে কলেজে মূলত দেয় না স্কুলেই দেয় ঠিক আছে তো এই জায়গাগুলোতে তোমাকে দেবে ধর তোমার বাড়ি হচ্ছে মালদায় তো মালদার মধ্যে মালদায় দেখতে পাচ্ছ মালদা রয়েছে ঠিক আছে মালদাতেই তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রয়েছে এবং আগে বছর এখানে একটু সমস্যা হচ্ছিলো ঠিক আছে আশা করা যায় বছর এরকম কিছু হবে না তার জন্য আমরা অবশ্যই ডাব্লিউজিতে কল করে যত রকম সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি ঠিক আছে যেন এরকম কিছু না হয় আর যদি হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু ওই পুলিশে রিপোর্ট করবে যে জায়গাটা এই এরকম এরকম সমস্যা করছে অবশ্যই যে ছেলে বা এরকম ঘটনা ঘটা ঘটাবে মানে কোনো রকম কোনো দু নম্বরে কাজ করছে বা ধরো যে মোবাইলে ঢুকে গেল বা কিছু একটা করলো তুমি যদি দেখতেও পাও না সঙ্গে সঙ্গে পুলিশকে রিপোর্ট করবে তার পরীক্ষা তো বাদ হবেই ঘুরিয়ে সে দিনই কোনো পরীক্ষায় বসতে পারবে না ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের পাও না ঠিক আছে এটা তোমাদের অধিকার আচ্ছা নদীয়ায় যদি কারো বাড়ি থাকে নদীয়া দেখতে পাচ্ছ কল্যাণীতে হবে কৃষ্ণনগর হবে নবদ্বীপে হবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গা হবে মানে আদার্স দেখা যাবে তোমার রানাঘাটে রানাঘাটে কিন্তু কোনো সেন্টারই নেই ঠিক আছে তো এইভাবে কিন্তু দেখতে হয় প্রত্যেকটা জায়গা কিন্তু সব জায়গায় কিন্তু হবে না পরীক্ষা যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলোর মধ্যেই বা দেখেন কোনো স্কুল কলেজ এগুলো হচ্ছে হ্যাঁ আর দেখো নর্থ চব্বিশ পরগনা যাতে বাড়ি উত্তর চব্বিশ পরগনা অশোকনগরে আছে সাথে আছে ঠিক আছে এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গা জায়গায় জায়গায় হচ্ছে ঠিক আছে আশা করছি জায়গাটা ক্লিয়ার করতে পারলাম দেখো ঝাড়গ্রামের মধ্যে দেখো ঝাড়গ্রাম ঝাড়গ্রামই হবে কালিম্পংয়ে দেখো কালিম্পংয়ে আছে জলপাইগুড়ি জলপাইগুড়িতে আছে হাওড়ার মধ্যে দেখো সাঁতরাগাছিতে আছে উলুবিড়িয়াতে আছে দেখো এতগুলো জায়গা আছে ঠিক আছে তাহলে এই জায়গাগুলো দেখে নেবে একবার নিজের মতো করে যার যেখানে পছন্দ হুগলি দেখো হুগলিতে অনেকগুলো সেন্টার আছে তিনটে সরি হ্যাঁ তিনটে আছে হুগলিতে দেখো আরামবাগে আছে তারপর দেখো ব্যান্ডেলে আছে হুগলি দেখো শ্রীরামপুরে আছে এতগুলো তিনটে জায়গা আছে হ্যাঁ ব্যান্ডেল বা চিনসুড়া এখানে আবার চিনচুড়া তোমাদের একটা এন টি এস আছে গভর্নমেন্ট এন টি এস ঠিক আছে গভর্নমেন্ট এন টি আছে চলো তো এই জায়গাগুলো দেখে নেবে একটু হ্যাঁ তো যার যেখানে বাড়ি একটু কমেন্ট করি তো দার্জিলিং মধ্যে দেখুন দুটো জায়গা আছে দার্জিলিংয়ে তোমার হচ্ছে কি কার্সিংয়েও আছে দার্জিলিং শিলিগুড়িতেও আছে এই দুটো জায়গায় তোমাদের পরীক্ষাগুলো হতে পারে ওকে তা এইভাবে তোমাদের পরীক্ষাগুলো হবে এবার লাস্ট পয়েন্টে চলে আসছি লাস্ট পয়েন্ট যেটা সেটা দেখতে পাচ্ছ আচ্ছা এখানে আরও কিছু ডিটেলস দেওয়া হচ্ছে দেখে নিও লাস্ট যে পয়েন্টটা অর্থাৎ পরীক্ষাটা কি চোদ্দো জুলাই হবে নাকি হবে না একটা প্রতিবেদন তোমাদের দেখাই এই প্রতিবেদনে বলা হচ্ছে দেখো ডাব্লিউএসএস পরীক্ষা ও বিসি রায় আটকে এবার এই পরীক্ষা শুধু নয় আরও অন্যান্য পরীক্ষাও কিন্তু আটকে আছে আমি যেটুকু কথা বলেছি আমাদের ধরো কিছু ফ্রেন্ড সার্কেল আছে বা যারা ইউটিউবের মধ্যে আছে তাদের অনেকে অনেক কিছু আলোচনা করে তো সেখান থেকে কিছু প্রাপ্ত খবর থেকে জানা যাচ্ছে দেখো অন্যান্য পরীক্ষা বাদ দাও আমাদের জিএনএমএনএম পরীক্ষা এটা আদৌ কার্যকর হবে কি হবে না সেটা একটু বলি দেখো সদ্য সমাপ্ত লোকসভার ভোট প্রচারে অন্যান্য অনগ্রসর শ্রেণী যেটাকে ওবিসি বলা হচ্ছে ওবিসি মানে হচ্ছে আদার্স ব্যাকগ্রাউন্ড তাই না আদার্স তোমার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ক্লাসেস এরকম বলা হয় তো যাই হোক ওবিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই রায়ের কারণে আপাতত ডাব্লিউ সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এটা কিন্তু খুবই গভীরতা আমি কিন্তু নিজে বলছি না এটা কিন্তু খবরে লেখা আছে যে নেমে নেমে ক্ষেত্রে কী হবে সেটা আমি একটু পরে বলছি এটা গেল তারপর দেখো হাইকোর্টের রায়ে এই বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আবেদন করতে চলেছে নবান্ন বোঝা গেল তো আমরা তো আগেই শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী এই রকম ধরনের মানে রায়ে একদমই মত মানে একমত নন তো ওই বিষয়টা নিয়ে তারা হয়তো সুপ্রিম কোর্টে অবশ্যই যাবেন প্রশাসনিক সূত্রের দাবি প্রাথমিক প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায় নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে অর্থাৎ দেখতে পাচ্ছ যাদের নতুন রকম কোনো প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চালু হচ্ছে না অনেক জায়গায় শোনা যাচ্ছে যে অমুক চাকরি অমুক চাকরি বেরোবে কিন্তু যেটা শোনা যাচ্ছে যে এটা আমার কথা নয় প্রতিবেদনের কথা যে অন্যান্য চাকরির ক্ষেত্রেও কিন্তু নতুন আর বিজ্ঞাপন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট আসছে না আপাতত ঠিক আছে যতক্ষণ স্টে অর্ডার পাওয়া যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছ যে নবান্ন সূত্রে খবর সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে অর্থাৎ সামার ভ্যাকেশন চলছে যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে প্রশাসনিক সূত্রে খবর পাবলিক সার্ভিস কমিশন দেখেছ ডাব্লু এসএস পরীক্ষার নেয় কিন্তু পিএসসি বোর্ড ঠিক আছে পাবলিক সার্ভিস কমিশন তো পিএসসি রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চলছিল চালাচ্ছিলো অর্থাৎ তাদের আগে থেকেই কিন্তু ওই তোমার হচ্ছে মেন্স পরীক্ষা তারপরে ইন্টারভিউ এই সমস্ত চলছিল বাট কী হলো তাতে কোনো 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 ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গেছে বা যোগ যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউয়ে আদালতের রায় কিন্তু সেই প্রক্রিয়া কিন্তু বাধাপ্রাপ্ত হবে না বলে দাবি করেছেন পিএসসি কিন্তু সুপ্রিম কোর্টের থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডাব্লুসিএস ঠিক আছে ডাব্লিউ মেন্সের আয়োজন আপাতত হচ্ছে না এইটা গেল হচ্ছে ডাব্লিউ এর পরীক্ষা এমনকি অন্যান্য পরীক্ষাগুলো অনেক সময় শোনা যাচ্ছে অনেক ইউটিউবারও বলছে অনেকে যেটা মানে ওর সাথে যুক্ত বলছে ডাব্লিউপি তারপর ডাব্লিউপি এস ঠিক আছে কেপিএসআই এই সমস্ত এই সমস্ত পরীক্ষা বা তাদের রেজাল্ট কিন্তু বেরোচ্ছে না এই মুহূর্তে তো এই বিষয়টা আমার অতটা গভীরতা নেই তো আমি এই বিষয়ের জন্য ডাব্লিউ বি কল করেছিলাম অর্থাৎ তোমাদের যারা পরীক্ষা নেবে এটা যেমন পিএসসি বোর্ড তো আমি তোমাদের কল করেছিলাম ডাব্লিউ বি জেই বা ডাব্লিউ জে ই বোর্ড ঠিক আছে ডাব্লিউ বি ওকে কল করেছিলাম তাদেরকে তারা বলছেন যে এই মুহুর্তে কোনো আপডেট তাদের কাছে নেই তবে যদি কোনো রকম কোনো আপডেট আসে সেটা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে যেটা থেকে আমি খুব একটা সন্তুষ্ট হলাম না তবে আমি জিজ্ঞাসা করলাম যে ম্যাম আপনাদের কাছে কি পরীক্ষার ডেট কি কোনো রকম কোনো চেঞ্জ হতে পারে যারা ওবিসি সার্টিফিকেট যাদের এইরকম সমস্যা আছে এরকম তো প্রচুর স্টুডেন্ট আছে তার ব্যাপারে আপনার তাদের ব্যাপারে আপনারা কী ভাবছেন তো বললেন এই মুহূর্তে আমরা কিছুই বলতে পারছি না যখনই আপডেট আসবে আমি দিয়ে দেবো তো এইটুকু মেনে চলো যে পরীক্ষার ডেট কিন্তু পিছবে না পিছনোর কোনো রকম কোনো আপডেট তাদের কাছে নেই ঠিক আছে তাহলে সেই হিসেবে তোমাকে পড়াশোনা করতে হবে অনেকেই বলছে স্যার এইরকম তো আপডেট আসে যেমন এই সময় বলা যাচ্ছে যে না পরীক্ষা কিন্তু হচ্ছে না বা পরীক্ষা পিছিয়ে যাবে বা এক্সাম ডেট মনে ক্যান্সেল হবে তো দেখো আপাত দৃষ্টিতে ওটাই কিন্তু ফাইনাল হয়ে আছে টেনটেটিভ ডেটটা যদি পরবর্তীকালে ডেট চেঞ্জ হয় ওয়েবসাইটে দিয়ে দেবে এবং সেটা কিন্তু আমিও আমার চ্যানেলে বলে দেবো তো এখন নিঃসন্দেহে তোমরা মন দিয়ে পড়াশোনা করো অবশ্যই কিন্তু ধরে চলো চোদ্দোই জুলাই তোমাদের পরীক্ষাটা হচ্ছে ওকে চোদ্দোই জুলাই তোমাদের পরীক্ষাটা হচ্ছে তো কোনো রকম কোনো ডাউট না রেখেই পড়ো যদি দেখো পরীক্ষার ডেট পিছিয়ে তো খুবই ভালো তাহলে তো খুবই ভালো হবে তাহলে স্টুডেন্টদের খুব ভালো হবে কিন্তু তুমি মেনে নিয়ে চলো বা তুমি নিয়ে চলো এই দিনই তোমাদের পরীক্ষা কারণ কোন আপডেট এখন পর্যন্ত আসেনি আর হাতে মাত্র একটা মাস আছে ঠিক আছে তাহলে এই দিনের মধ্যে চলে আসার কথা ছিল বাট আসেনি যেহেতু তাহলে নিয়ে চলো এই পরীক্ষা এই দিনই তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে একদম নাইনটি নাইন পার্সেন্ট কেন হান্ড্রেড পার্সেন্ট ধরে নিয়ে চলো যদি পরবর্তীকালে চেঞ্জ হয় সেটা আমি অবশ্যই জানিয়ে দেব তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করে দাও থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার